আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আজকেও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ছাদ বাগানের গাছপালা নিয়ে। লাউ গাছ বুনেছিলাম, লাউ গাছটাকে অনেক যত্ন করার পরে গাছগুলি কীরকম জানি হয়ে যাচ্ছে। সময় পেলেই গাছগুলোকে অনেক যত্ন করতেছি, সার দিচ্ছি, পানি দিচ্ছি, কীটনাশক দিচ্ছি, তারপরও গাছগুলি জানি কেমন হয়ে যাচ্ছে। লাউ গাছটার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। আজকে এই ভিডিওগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা সবাই ভিডিওটা প্রথম একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইব অনেক মনের উৎসাহ জাগিয়ে দেয় এবং আমার চ্যানেলটার অনেক উপকার হবে। বন্ধুরা, এখন আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব। লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, সেই ভিডিওটা শেয়ার করব। আপনারা সবাই দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন, লাউ গাছটা অনেক সুন্দর করে শুনেছিলাম। সেই লাউ গাছটা কীরকম জানি পাতাগুলি লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। গাছটা প্রথম খুব ভালো হয়েছিল, এখন জানি কেমন গাছটা হয়ে যাচ্ছে দিনে দিনে। লাউ ধরেছিল, দেখুন সেই লাউটা কীরকম রোগা রোগা হয়ে গেছে। গাছটাও জানি কীরকম হয়ে যাচ্ছে। অথচ সময় পেলে এই গাছগুলোকে আমি সময় দিই, যত্ন করি, সার দেই, পানি, কীটনাশক সব নিয়ম অনুযায়ী দিয়ে যাচ্ছি, তারপরও গাছগুলি জানি কীরকম হয়ে যাচ্ছে, পাতা লাল হয়ে যাচ্ছে। লাউ গাছটা দেখুন, সব পাতা লাল হয়ে শুকিয়ে শুকিয়ে কীরকম জানি হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, কেউ যদি গাছটা কেন এরকম হয়ে যাচ্ছে আমাকে একটু উপদেশ দিয়ে সহযোগিতা করতে পারেন, আমার এই উপকারটা করবেন। গাছের লতা বাড়তেইছে না, দেখুন এই পর্যন্ত এসে মাথা কেমন হয়ে গেল। লাউটা কত সুন্দর হয়েছিল তাও জানি কীরকম হয়ে গেল। গাছটা দেখে মন খুব খারাপ লাগতেছে, আমার মনটাই খারাপ হয়ে গেছে গাছটা দেখে। ভিডিওটা দেখতে থাকুন। আর এ হচ্ছে আমার মিষ্টি কুমড়ো গাছ, দেখুন। কিছুদিন আগে গাছগুলো যখন রোপণ করেছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, মাশাল্লাহ সেই মিষ্টি কুমড়ো গাছ দেখুন অনেক সুন্দর, অনেক তাজা, লকলকে ডোকাগুলি দেখুন, ডোকার মাথাগুলো কি লকলকে, গাছগুলি কেমন নড়তেছে, মনে হচ্ছে ওরা আমার সাথে কথা বলে। গাছ দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছটা। এই ড্রামের দুইটা গাছ দুই মাথায় বুনেছিলাম, মাশাল্লাহ সেই গাছ অনেক সুন্দর হয়ে লোক লোকে ঢোকায়। আমার সেই কাপড় শুকানো স্টেনের তারের মধ্যে বেয়ে যাচ্ছে, যাক বাক, দেখতে পাচ্ছেন। বেশি দিন হয় নাই গাছগুলো, দুই তিন সপ্তাহ হবে, হ্যাঁ এরকমই তিন সপ্তাহ কি চার সপ্তাহ হবে। এর মধ্যে মাশাল্লাহ গাছগুলো, মিষ্টি কুমড়া গাছগুলো ভালো হয়েছে। সবাই দোয়া করবেন মিষ্টি কুমড়া গাছ আরও বড় হোক, আরও শাক লতা বেড়ে পুরো কানায় কানায় ভরে যাক এই তারের মাচার মধ্যে, এবং মিষ্টি কুমড়া ধরুক। দেখুন মাথার গোড়ায় গোড়ায় কীভাবে মাথা ছাড়তেছে। বন্ধুরা,
আপনারা সবাই দোয়া করবেন এই মিষ্টি কুমড়ো গাছটা যেন অনেক বড় হয়ে মিষ্টি কুমড়া ধরে এবং সেই কুমড়া গাছ থেকে পেরে কেটে রান্না করে খেয়ে আপনাদের সাথে যেন এই ভিডিও শেয়ার করতে পারি। আপনাদের কাছে এই আমার চাওয়া। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার এই গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন এই গাছ থেকে প্রচুর শাক মিষ্টি কুমড়া খেতে পারি এবং সেই খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই কামনা সবার কাছে। দেখুন মিষ্টি কুমড়া গাছটা কীভাবে তারের মধ্যে লতায় বেয়ে বেয়ে কত দূর পর্যন্ত চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার চ্যানেলের কে সবাই সাপোর্ট করবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।